সুপ্রিয় শিক্ষার্থী হাজার কিছু ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত। আমি উর্মিলা বড়ুয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাজার কিছু ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো, একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা, এই অধ্যায়টা নিয়ে আমি আজকে ক্লাস করাবো। গত অনলাইন ক্লাসে এই অধ্যায়ে আমরা ব্যবসা বলতে কি বোঝায়, ব্যবসায় যে বৈশিষ্ট্যগুলো আছে এবং ব্যবসার যে আওতা অর্থাৎ ব্যবসায় অধীন যে তিনটি বিষয় আছে, একটা হলো শিল্প, আরেকটা হলো বাণিজ্য, আরেকটা হলো প্রত্যক্ষ সেবা। এই তিনটি বিষয়ের মধ্যে শিল্প বিষয় নিয়ে গত অনলাইন ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা এই দুটি বিষয়ে তোমাদের বলবো, অর্থাৎ আজকের ক্লাসটা হবে বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা নিয়ে। শিক্ষার্থীরা, প্রথমে আসা যাক বাণিজ্য কী, অর্থাৎ বাণিজ্য বলতে আমরা কী বুঝি। যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে পণ্য বন্টনের কার্যক্রমটা করা হয় সেটাকে মূলত বাণিজ্য বলা হয়। শিল্পে আমরা কী দেখি, শিল্পে সাধারণত প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয়, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে উৎপাদন করা হয়, অর্থাৎ উৎপাদনের কাজটা করা হয় থাকে। শিল্পে যে পণ্যটা উৎপাদিত হচ্ছে সেই পণ্যটা ভোক্তার হাতে পৌঁছানোর জন্য যে কার্যক্রমটা করা হয় সেটাই মূলত বাণিজ্য। তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় উৎপাদিত পণ্যদ্রব্য বন্টনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয় তাকে বাণিজ্য বলে। তার মানে শিল্প উৎপাদিত পণ্যটা বাণিজ্যে এসে বন্টনের কাজটা করা হয়, এই বন্টনের কার্যক্রমকে আমরা বাণিজ্য বলবো। বাণিজ্যকে তোমরা দেখো এখানে দুইটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বিনিময়, আরেকটা হলো বিনিময় সহায়ক কার্যাবলী। প্রথমে আসা যাক বিনিময় কী। শিক্ষার্থীরা, বিনিময় বলতে আমরা খুব সিম্পল একটা বিষয় এটা বুঝতেই পারি, যেটাকে বলা হচ্ছে ক্রয় বিক্রয়, অর্থাৎ একজনের হাত থেকে পণ্য আরেকজনের হাতে হাত বদল হচ্ছে, অর্থাৎ হস্তান্তরিত হচ্ছে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে মূলত সত্ত্বটাকে কী করা হয়, মালিকানা সত্ত্বটাকে হস্তান্তর করা হয়, অর্থাৎ আমার কাছে আজকে এই পণ্যটা আছে, আমি আরেকজনের কাছে যখন এটা বিক্রি করব তখন আমার হাত থেকে মালিকানা, অর্থাৎ ওই পণ্যের মালিকানাটা তার হাতে কী হবে, হাত বদল হবে। এই হস্তান্তর প্রক্রিয়াকে, অর্থাৎ এই ক্রয় বিক্রয় কাজটাকেই মূলত বলা হয় বিনিময়। এই বিনিময়কে বাণিজ্যের দুইটা ভাগে ভাগ করেছে, একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য, আরেকটা হলো বৈদেশিক বাণিজ্য। প্রথমে আসা যাক অভ্যন্তরীণ বাণিজ্য কী। অভ্যন্তরীণ বাণিজ্যে আমরা যেটা দেখি, একটা দেশের বাউন্ডারির ভিতরে, অর্থাৎ একটা দেশের ভৌগোলিক যে সীমানা আছে সেই সীমানার ভিতরে যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ বাণিজ্য। যেমন আমরা যদি বাংলাদেশের ভৌগোলিক সীমার কথা চিন্তা করি, বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরে যখন একটা পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তরিত হবে, একজনের হাত থেকে আরেকজনের হাতে ক্রয় বিক্রয় করা হবে, হাত বদল করা হবে, তখন সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ বাণিজ্য। ঠিক একইভাবে একটা দেশের ভৌগোলিক সীমার বিভিন্ন স্থানের মধ্যে যদি ক্রয় বিক্রয় হয় সেটাও কিসে পড়বে, অভ্যন্তরীণ বাণিজ্যে। যেমন চট্টগ্রাম থেকে ঢাকায় যদি কোনো পণ্য বিক্রি করা হয় এটা কিসের মধ্যে পড়ছে, অভ্যন্তরীণ বাণিজ্যে। অর্থাৎ একটা দেশের ভৌগোলিক সীমার ভিতরে যে ক্রয় বিক্রয় করা হবে সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ বাণিজ্য। এরপর যেটা আসছে সেটা হলো বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যে যেটা করা হচ্ছে, একটি দেশের সাথে আরেকটা দেশের কী হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, অর্থাৎ একটি দেশ থেকে পণ্যদ্রব্য যখন অন্য আরেকটা দেশে কী করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ দুইটা স্বাধীন দেশের মধ্যে যখন ক্রয় বিক্রয় কার্যক্রমটা করা হবে তখন সেটাকে আমরা বলবো বৈদেশিক বাণিজ্য। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাও যে অভ্যন্তরীণ বাণিজ্যকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ একটা দেশের ভিতরে ভৌগোলিক সীমার ভিতরে যে বাণিজ্যটা হচ্ছে যেটাকে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য বলছি সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পাইকারি আর একটা হলো খুচরা। এখন আমরা বোঝার চেষ্টা করবো পাইকারি কি, খুচরা কি। পাইকারি ব্যবসায়ী যেটা করে থাকে, যখন উৎপাদকের কাছ থেকে অধিক পরিমাণে, উৎপাদকের কাছ থেকে কী পরিমাণে, অধিক পরিমাণে সে ক্রয় করবে এবং খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে, তখন সেটাকে আমরা বলবো পাইকারি অভ্যন্তরীণ বাণিজ্য। অর্থাৎ পাইকারি ব্যবসায়ীর কাজ হলো উৎপাদকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করে সেটা খুচরা
প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। তাহলে পাইকারি ব্যবসায়ীর অবস্থান যদি তোমরা দেখো তাহলে সেটা দেখতে পাবে সে অবস্থান করছে উৎপাদক এবং খুচরা ব্যবসায়ী মাঝখানে। তাহলে সে উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে উন্নত সেতু বন্ধন তৈরি করে, অর্থাৎ তাদের মধ্যে যোগাযোগে যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততাটা একজন পাইকারি ব্যবসায়ী করে থাকে। পাইকারি ব্যবসায়ীর কাজ হচ্ছে সে উৎপাদকের কাছ থেকে বেশি পরিমাণে ক্রয় করবে, আবার বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে এরপর তার অধিকৃত পণ্যগুলোকে অল্প অল্প করে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে, অথবা একজন খুচরা ব্যবসায়ীর কাছেও বিক্রি করতে পারে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে খুচরা, যার অবস্থান বন্টন কার্যক্রমে উৎপাদক পাইকারির পরবর্তী অবস্থান। অর্থাৎ আমরা দুটো একটা বন্টন প্রণালী দেখি, প্রথম অবস্থানে থাকে কে? উৎপাদক। দ্বিতীয় অবস্থানে থাকে একজন পাইকার, পাইকারের পরে থাকে একজন খুচরা ব্যবসায়ী। এরপর সর্বশেষ অবস্থানে আমরা দেখি আমরা যারা, অর্থাৎ ভোক্তা, আমরা যারা ক্রেতা কোনোটা ভোগ করছি সেই ভোক্তার অবস্থান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই খুচরা ব্যবসায়ীর অবস্থানগুলো এই পাইকারি এবং ভোক্তার মাঝখানে। আমরা তাহলে এই বন্টন প্রণালী দেখেই বুঝতে পাচ্ছি একজন খুচরা ব্যবসায়ীর কাজ কি। কাদেরকে আমরা খুচরা ব্যবসায়ী বলবো? যেই ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী থেকে পণ্য ক্রয় করে ভোক্তার হাতে সরাসরি পণ্যটা বিক্রি করবে সেই হলো খুচরা ব্যবসায়ী। বিভিন্ন মুদির দোকান, বিভিন্ন খুচরা সেলস আউটলেটগুলো খুচরা ব্যবসায়ীর উদাহরণ। তাহলে তার কাজ হচ্ছে পাইকারির কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে সেই পণ্যটা ভোক্তার হাতে পৌঁছানো, অর্থাৎ ভোক্তার হাতে পণ্যটা বিক্রি করা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই খুচরা ব্যবসায়ী তাহলে কাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করছে? পাইকারির সাথে ভোক্তার। আবার খুচরা ব্যবসায়ী সরাসরি উৎপাদক থেকেও কিন্তু পণ্য ক্রয় করতে পারে, কিন্তু তার প্রধান কাজ হচ্ছে সে ভোক্তার কাছে কি করবে, পণ্যটা বিক্রি করবে। অর্থাৎ খুচরা ব্যবসায়ীর মাধ্যমেই কিন্তু আমরা যারা ভোক্তা আছি আমরা পণ্যদ্রব্য পেয়ে থাকি। তাহলে একজন খুচরা ব্যবসায়ী ভোক্তা এবং উৎপাদনকারীর মধ্যে কি সম্পর্ক সৃষ্টি করে? তাদের মধ্যে যোগাযোগের সম্পর্কটা সৃষ্টি করে একজন খুচরা ব্যবসায়ী। ভোক্তার সাথে কিন্তু পাইকারি ব্যবসায়ী বা উৎপাদকের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, একমাত্র ভোক্তার সাথে সরাসরি সম্পৃক্ততা আছে কার? খুচরা ব্যবসায়ী। তাই ভোক্তার কী চাহিদা, ভোক্তা কী চাচ্ছে একটা পণ্য থেকে, সেই ইনফরমেশনগুলো, সেই তথ্যগুলো একজন খুচরা ব্যবসায়ী উৎপাদকের কাছে পৌঁছে দিতে পারে। তখন উৎপাদক ভোক্তার চাহিদা অনুসারে পণ্য তৈরি করে। তাহলে তোমরা বুঝতেই পারছো খুচরা ব্যবসায়ী এই বন্টন প্রণালীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু সে ভোক্তা এবং উৎপাদনকারীর মধ্যে মেসেজ আদান প্রদান করছে। শিক্ষার্থীরা, এরপর যে বাণিজ্য আমরা চলে যাব সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। আমি আগেই বলেছি বৈদেশিক বাণিজ্য হচ্ছে সেই বাণিজ্য, সেই ক্রয় বিক্রয়ের কাজ যখন একটা দেশ থেকে পণ্য আরেকটা দেশে কি করা হবে, ক্রয় বিক্রয়ের কার্যক্রমটা করা হবে, অর্থাৎ দুইটা দেশের মধ্যে হবে। এই বৈদেশিক বাণিজ্যকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আমদানি, আরেকটা হলো রপ্তানি এবং আরেকটা হলো পুনঃ রপ্তানি। প্রথমে আসা যাক আমদানি বলতে কি বোঝায়। যখন একটা দেশ অন্য আরেকটি দেশ থেকে পণ্যদ্রব্য ক্রয় করবে তখন সেটাকে বলবে আমদানি। ধরো একটি দেশের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশ। ধরো বাংলাদেশ যদি বাইরের কোনো কান্ট্রি, ধরো আমেরিকা যুক্তরাষ্ট্র অথবা চীন অথবা ভারত থেকে কোনো জিনিস বা কোনো পণ্য ক্রয় করে বাংলাদেশের ভোক্তাদের জন্য নিয়ে আসে তখন সেটা হচ্ছে আমদানি। আর রপ্তানি কোনটা হবে? যখন একটা দেশ অন্য আরেকটা দেশের কাছে পণ্য কি করবে, বিক্রি করবে, তখন সেটাকে বলা হবে রপ্তানি। ধরো আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে উদাহরণ দিই, বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্রের কাছে পোশাককে কি করবে, বিক্রি করবে, অর্থাৎ পোশাক গার্মেন্টসের তৈরি পোশাকগুলো যুক্তরাষ্ট্রের কাছে কি করলো, বিক্রয় করলো, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিনে নিচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে কি, রপ্তানি। বাংলাদেশ কারণ যুক্তরাষ্ট্রের কাছে কি করছে, বিক্রি করছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুইটা দেশের মধ্যে এই ক্রয় বিক্রয় কার্যক্রমটা হচ্ছে আমদানি এবং রপ্তানি। আমদানি হচ্ছে যখন আরেকটা দেশ থেকে একটা দেশ ক্রয় করবে সেটাকে আমদানি বলবো, আর একটা দেশ যখন অন্য আরেকটা দেশে বিক্রি করবে তখন সেটাকে আমরা বলবো রপ্তানি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে পুনঃ রপ্তানি। পুনঃ রপ্তানি যেটাকে বলা হয় যখন একটি দেশ
অন্য আরেকটি দেশ থেকে পণ্য ক্রয় করবে, অর্থাৎ অন্য দেশ থেকে পণ্য ক্রয় করে এরপর সেই ক্রয়কৃত পণ্যটাই আবার ভিন্ন আরেকটা দেশে বিক্রি করবে, তখন সেটাকে আমরা বলবো পুনঃ রপ্তানি। তাহলে এখানে তোমরা তিনটা দেশের অবস্থান দেখতে পাচ্ছ। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ উদাহরণ দিই, ধরো বাংলাদেশ চীন থেকে একটা গাড়ি কি করলো, আমদানি করলো, অর্থাৎ চীন থেকে একটি গাড়ি ক্রয় করলো। গাড়িটি ক্রয় করার পর বাংলাদেশের সেই ব্যবসায়ী সেই গাড়িটার মধ্যে কিছু পরিবর্তন আনলো, অর্থাৎ কিছু রূপগত উপযোগ সৃষ্টি করলো গাড়িটার পরিবর্তনের মাধ্যমে, রূপের পরিবর্তনের মাধ্যমে, আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে এটার মধ্যে নতুন উপযোগ সে সৃষ্টি করলো। এই মডিফিকেশনটা করার পর ওই গাড়িটাই সে আবার আরেকটা দেশ অর্থাৎ সুইডেনে কি করছে, বিক্রি করছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ গাড়িটা প্রথমে কিনেছে কোথা থেকে, চীন থেকে, এরপর সেই গাড়িটাই আবার বিক্রি করছে কোথায়, সুইডেনে। তাহলে তিনটা দেশের সাথে কার্যক্রম হচ্ছে, যার মধ্যম অবস্থানে আছে বাংলাদেশ, মূলত বাংলাদেশ এই কাজটা করছে, আর চীন থেকে একটা জিনিস আমদানি করে সেটা আবার আরেকটা দেশে কি করছে, রপ্তানি করছে। এটাকে বলা হচ্ছে পুনঃ রপ্তানি। পুনঃ রপ্তানি কাজটা মূলত করা হয় একটা দেশ থেকে ক্রয় করার পর সাধারণত এটার মধ্যে কোনো মডিফিকেশন করা হয়, অর্থাৎ এটার মধ্যে নতুন করে কোনো উপযোগ সৃষ্টি করা হয়, এটা কোনো রূপের পরিবর্তন করা হয় ওই পণ্যটার, তারপর সেই রূপের পরিবর্তনের মাধ্যমে নতুন যে পণ্যটা তৈরি হয় রূপগত পরিবর্তনের মাধ্যমে সেটাই আবার আরেকটা দেশে কী করা হয়, বিক্রি করা হয়। আবার সরাসরিও করতে পারে, অর্থাৎ কোনো প্রকার চেইন ছাড়াও করতে পারে। মূলত আমরা পুনঃ রপ্তানি বলবো সেটাকে যখন একটি দেশ থেকে ক্রয় করে আবার ভিন্ন আরেকটা দেশে কী করা হবে, বিক্রি করা হবে, সেটাকে বলা হবে পুনঃ রপ্তানি। শিক্ষার্থীরা, এরপর আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। প্রথমে আমরা জানবো বিনিময় সহায়ক কার্যাবলী বলতে আসলে কি বোঝাচ্ছে। বিনিময়ে তোমরা দেখেছো, বিনিময় বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে ক্রয় বিক্রয় বা হস্তান্তরের যে কাজটা, সেই ক্রয় বিক্রয়ের কাজটাকে বলা হচ্ছে বিনিময়। এই যে ক্রয় বিক্রয় অর্থাৎ হস্তান্তরের যে কার্যক্রমটা, যেটা ভোক্তার হাতে পণ্যটা পৌঁছে দেওয়ার জন্য করা হয়, সেই কার্যক্রমে দেখা যায় অনেক সময় অনেক ধরনের বাধা বা প্রতিবন্ধকতা আসে। এই বাধা, এই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী, অর্থাৎ বিনিময়কে সহায়ক করছে এই কাজগুলো। এই কাজগুলোর মাধ্যমে বিনিময়কে কী করা হচ্ছে, সহায়তা প্রদান করা হচ্ছে, বিনিময়ের কাজটা যাতে সুষ্ঠুভাবে সফলভাবে সম্পাদিত হয়। এই সফলভাবে সম্পাদনের জন্য বিনিময়ের যে প্রতিবন্ধকতাগুলো আছে, যে ব্যারিয়ারগুলো আছে, সেই ব্যারিয়ারগুলোকে দূর করে এই বিনিময় সহায়ক কার্যাবলী। শিক্ষার্থীরা, এই বিনিময় সহায়ক কার্যাবলীর মধ্যে প্রথমে আছে পরিবহন। পরিবহন মূলত যে প্রতিবন্ধকতাটা দূর করে, অর্থাৎ বিনিময়ের যে ব্যারিয়ারটা দূর করে, সেটা হচ্ছে স্থানগত প্রতিবন্ধকতা। অর্থাৎ একটা দেশ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পণ্যকে শিফট করার যে স্থানগত প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাটাকে দূরীভূত করে পরিবহন। কারণ পরিবহনের মাধ্যমে একটি স্থান থেকে পণ্যকে আরেকটি স্থানে স্থানান্তর করা হয়, যার কারণে আমরা বলতে পারি এই পরিবহন কী ধরনের উপযোগ সৃষ্টি করে, স্থানগত উপযোগ সৃষ্টি করে। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, ধরো এই তুমি চট্টগ্রামের একজন বাসিন্দা হিসেবে গরমকালে অর্থাৎ আমের সিজনে তোমার রাজশাহীর সুমিষ্ট আম খেতে অনেক কি ইচ্ছা করছে, অর্থাৎ তুমি রাজশাহীর আম খাওয়ার অভাব অনুভব করছো। এখন এই রাজশাহীর আম খাওয়ার অভাবটা দূর করার জন্য কি করতে হবে, পরিবহনের মাধ্যমে রাজশাহী থেকে আমরা চট্টগ্রামে ব্যবসায়ীরা কিনে নিয়ে আসছে, এবং রাজশাহী থেকে পরিবহনের মাধ্যমে চট্টগ্রামে আনা এই আমটা আমরা চট্টগ্রামের বাসিন্দারা বসে কি করতে পারছি, ভোগ করতে পারছি। অর্থাৎ চিটংয়ে বসে রাজশাহীর আম খাওয়ার আমার যে অভাবটা ছিল সেই অভাবটা পূরণ করছে এই স্থানগত উপযোগ সৃষ্টির যে প্রক্রিয়া পরিবহন, সেই পরিবহনের মাধ্যমে। তাহলে পরিবহন এইভাবে স্থানগত উপযোগ সৃষ্টি করে এক স্থানে বসে অন্য স্থানের উৎপাদিত পণ্য ভোগের যে অভাব বা যে চাহিদা, সেই চাহিদা পূরণ, অর্থাৎ এটাকে আমরা কী বলি, উপযোগিতা বলি, অভাব পূরণের ক্ষমতাকে উপযোগিতা বলি। এই উপযোগিতাটা, স্থানগত উপযোগটা সৃষ্টি করা হচ্ছে এই পরিবহন, যেটা বিনিময়ের ক্ষেত্রে স্থানগত প্রতিবন্ধকতাটাকে দূর করছে। শিক্ষার্থীরা, এরপর বিনিময়ে যে সহায়ক কার্যাবলীটা আছে সেটা হচ্ছে গুদামজাতকরণ।
গুদামজাতকরণের মাধ্যমে সাধারণত বিনিময়ের যে প্রতিবন্ধকতাটা দূর করা হয় সেটা হলো সময়গত প্রতিবন্ধকতা। অর্থাৎ একটা সময়ের থেকে অন্য আরেকটা সময়ের পূর্ণ ভোগ করার যে চাহিদা, ভোক্তার যে অভাব, সে অভাবটা পূরণ করে এই সময়গত উপযোগ সৃষ্টিটা। সময়গত উপযোগটা সৃষ্টি হয় গুদামজাতকরণ করার মাধ্যমে। গুদামজাতকরণ করার মাধ্যমে দেখা যায় পচনশীল দ্রব্যগুলো সংরক্ষণ করে রাখা হয়, যার ফলে এই পচনশীল দ্রব্যগুলো আমরা বেশি সময় ধরে কী করতে পারছি, ভোগ করতে পারছি। আবার একটা মৌসুমের পণ্য অন্য আরেকটা মৌসুমে গিয়েও, যেমন শীতকালীন অনেক সবজি দেখা যাচ্ছে সংরক্ষণের মাধ্যমে আমরা গরমের মৌসুমে গিয়ে অর্থাৎ গ্রীষ্মকালে গিয়েও কী করতে পারছি, ভোগ করতে পারছি। এটা কীভাবে করা হচ্ছে? গুদামজাতকরণ করার মাধ্যমে অর্থাৎ সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে করা হচ্ছে। সংরক্ষণের মাধ্যমে, গুদামজাতকরণের মাধ্যমে এই সময়গত উপযোগটা সৃষ্টি করা হয়, যেটা বিনিময়ে কী করছে, কী ধরনের প্রতিবন্ধকতা, সময়গত যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতাকে দূর করছে। শিক্ষার্থীরা এরপর বিনিময়ে যে সহায়ক কার্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিংয়ে মূলত যে প্রতিবন্ধকতা দূর করা হয় সেটা হচ্ছে আর্থিক প্রতিবন্ধকতা। অর্থাৎ কোন বিনিময়ের ক্ষেত্রে অর্থগত যে প্রতিবন্ধকতাটা কাজ করে, একজন বিনিময়ের যে কার্যক্রমটা, বিনিময়টা মূলত হচ্ছে বন্টন কার্যক্রম, এই বন্টন কার্যক্রমটা পরিচালনা করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন। পরিবহন করতে চাই সেখানেও অর্থের প্রয়োজন, গুদামজাতকরণ করতে চাই সেখানেও অর্থের প্রয়োজন। একজন আরেকজনের কাছে পণ্যটা ক্রয় বিক্রয় করবে, পণ্যটা তো কিনতে হবে, কিনে আরেকজনের কাছে বিক্রি করবে, সেখানেও কিসের প্রয়োজন, অর্থের প্রয়োজন। অর্থাৎ সম্পূর্ণ ব্যবসায়িক কার্যক্রমে কিন্তু অবশ্যই কি অর্থ ছাড়া সম্ভব নয়। এই অর্থগত যে ঝুঁকি বা অর্থগত যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতাটাকে দূর করে ব্যাংকিং। দেখা যায় বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে কী দিয়ে থাকে, ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে সহায়তা করে, তাদের অর্থের অর্থাৎ মানি সাপ্লাইটা তারা করে থাকে এবং তাদের যে অর্থের যে প্রতিবন্ধকতাটা সেটা এখানে দূরীভূত হয় ব্যাংকিংয়ের মাধ্যমে। শিক্ষার্থীরা এরপর যে বিনিময় সহায়ক কার্যক্রমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিমা। বিমা মূলত আর্থিক ঝুঁকিটাকে কী করছে, দূর করছে। বিমার মাধ্যমে ব্যবসা পরিচালনা অর্থাৎ বন্টনের যে কার্যক্রমটা আছে সেখানে অনেক ধরনের আর্থিক ঝুঁকি, বিভিন্ন ধরনের অ্যাডভার্স সিচুয়েশন আসতে পারে, যেটার কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পণ্যের ক্ষতি হতে পারে, তখন ব্যবসায়ীরা একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এই ঝুঁকিটাকে দূর করে কোনটা, বিমা, অর্থাৎ আর্থিক ঝুঁকিটাকে দূর করছে বিমা। বিমার মাধ্যমে বন্টনের যে কার্যক্রম, যে ব্যবসায়িক যে কার্যক্রম, এক্ষেত্রে যে আর্থিক ঝুঁকিটা আছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হলে ব্যবসায়ী কোনো কারণে, কোনো অ্যাডভার্স সিচুয়েশনের কারণে সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে বিমাকারী প্রতিষ্ঠানগুলো। এই ক্ষেত্রে ব্যবসায়ী যদি তার পণ্যটাকে বিমা করে রাখে তাহলে কোনো কারণে যদি তার পণ্য বিনষ্ট হয় বা কোনো কারণে তার কাজের কার্যক্রমে কোনো সমস্যা আসে, আর্থিক সমস্যা আসে, সেই সমস্যাটার জন্য সে এই ক্ষেত্রে ওই বিমা কোম্পানির কাছ থেকে কী পেয়ে থাকে, ক্ষতিপূরণ পেয়ে থাকে, যার ফলে তার আর্থিক ঝুঁকিটা দূরীভূত হয়। শিক্ষার্থীরা এরপর বিনিময়ে যে সহায়ক কার্যক্রমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে মূলত পণ্যের এই বন্টনের ক্ষেত্রে আয়টা সহায়তা করে এই বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যটাকে উপস্থাপন করা হয় কার সামনে, ক্রেতার সামনে, যেটাকে আমরা নতুন উপস্থাপনা বলি। অর্থাৎ পণ্যটা থেকে ক্রেতার কী কী চাহিদা পূরণ হবে সেটা বিজ্ঞাপনের মাধ্যমে বলা হয়ে থাকে। অর্থাৎ এই ক্রেতার সামনে পণ্যের উপস্থাপনে যে ক্রেতাকে পণ্য সম্পর্কে জানানোর যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতাটা দূর করছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা বা আমরা যারা ভোক্তা আছি আমরা ওই পণ্য সম্পর্কে ইনফরমেশন, তথ্যগুলো পেয়ে থাকি। এটা বিজ্ঞাপনের মাধ্যমে হয়, যার ফলে এটা বিনিময়ে কী করছে, সহায়তা করছে। অর্থাৎ ক্রেতার কাছে সহজে পণ্য বিক্রির জন্য এই বিজ্ঞাপন কার্যক্রমটা ব্যবসায়ীদেরকে সহায়তা করছে। শিক্ষার্থীরা এই হলো বাণিজ্য। বাণিজ্যের পর যেটা আছে সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবাতে আমরা দেখতে পাই যখন সেবামূলক কার্যক্রমটা অর্থাৎ সেবা প্রদানের মাধ্যমে যে কার্যক্রমটা হয়, যে ব্যবসায়িক কার্যক্রমটা হয় সেটাকে মূলত প্রত্যক্ষ সেবা বলে। ডিরেক্টলি এখানে সেবামূলক কার্যক্রমটা করা হয়ে থাকে, যেমন উকিল ওকালতি সেবা দিচ্ছে, একজন ডাক্তার, একজন
পেশেন্টকে তার চিকিৎসা সেবা দিচ্ছে, এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়বে? প্রত্যক্ষ সেবা। তাহলে প্রত্যক্ষ সেবার সাথে যারা জড়িত তারা এই সেবামূলক কার্যক্রমটা করবে কিসের জন্য? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন সেবার বিনিময় হয় সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ সেবা। শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রম আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।